হ্যালো বন্ধুরা, মিম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইজি এবং সিম্পল একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে একটা ডিম ভেঙে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা কুচি, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেব পরিমাণ মতো লবণ, আর হাফ চা চামচ চাট মশলা, এটা অপশনাল, না দিলেও হবে। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন একটা হ্যান্ড উইক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করবেন। তো আমার এখন মেশানো হয়ে গেছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, চুলার আঁচ লোতে রেখেছি। এখন ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নেব, তারপর ব্রেডগুলো একটু ভেজে নেব। এখানে আমি 4টে ব্রেড ভেজে নেব। ব্রেডগুলো লো আঁচে 1 মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ব্রেডগুলো যখন একটু কালার চলে আসবে তখন কিন্তু তুলে নিতে হবে। তো ব্রেডগুলো আমার এরকম কালার চলে এসেছে, এখন আমি ব্রেডগুলো তুলে নেব। আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি ব্রেডগুলো। এখন এই প্যানের মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দেব এবং তেলটাকে একটু ব্রাশ করে নিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। তো ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এখন ডিমের মিশ্রণটা দেওয়ার পর এর উপরে দুটো ব্রেড এইভাবে দিয়ে দেব। এইভাবে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব, তারপর এটা উল্টিয়ে নেব। এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এখন দুই সাইডের অংশ এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পর এর ওপরে আরও দুটো ব্রেড দিয়ে দেব। এইভাবে 1 মিনিট রেখে দেব। এইভাবে 1 মিনিট রাখার পর এটাকে আরও একবার উল্টিয়ে নেব। চুলার আঁচ কিন্তু লোতে রেখে এই কাজটা করতে হবে। তো উল্টিয়ে নিলাম। এখন মাঝখান থেকে এইভাবে আমি কেটে নেব। তো কেটে নেওয়া হয়েছে, এই দিকটাও একটু রেখে দিয়েছি, তারপর তুলে নিচ্ছি। এখন হয়ে গেছে। এবার এটা এইভাবে কেটে নেব। আপনারাও এইভাবে কেটে পরিবেশন করতে পারেন, আবার নাও করতে পারেন। আপনারা নিজেদের ইচ্ছা মতো পরিবেশন করে নেবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।